অধ্যাপিকা স্ত্রী ব্রততী চক্রবর্তী ঘোষরায় মৃত্যুর 2 বছর 5 মাস 4 দিন পর প্রয়াত হলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অর্থনীতির অধ্যাপক দিলীপ ঘোষরায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তিনি রেখে গেলেন একমাত্র কন্যা ও প্রবাসে কর্মরত জামাতা এবং নাতিকে। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের প্রাক্তন অর্থনীতির অধ্যাপক লেখক দিলীপ ঘোষরায় অধ্যাপনার পাশাপাশি সাহিত্য চর্চায় মশগুল থাকতেন। তার স্ত্রী ব্রততী চক্রবর্তী ঘোষরায়ও সাহিত্য জগতে সমধিক পরিচিত নামের অধিকারিণী ছিলেন। করোনাকালে ব্রততী দেবীর মৃত্যু ঘটায় রায়গঞ্জের মানুষ খুব একটা জানতে পারেন, তবে দিলীপ বাবুর মৃত্যুতে বহু মানুষ তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে যান তার কলেজ পাড়ার বনতোষিনী নামের বাড়িটিতে। সোমবার বেলা 1:40 নাগাদ তিনি দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যুর কাছে হার মানেন। পারিবারিক বন্ধু তথা গবেষক সাংবাদিক সুনীল চন্দ্র এই খবর জানিয়ে বলেন, দিলীপ ঘোষ রায়ের মৃত্যুতে সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। 14 ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।